আজ কুরুক্ষেত্র যুদ্ধের দশম দিন। ভীষ্ম দেখলেন কুরুক্ষেত্র সমরাঙ্গনে উপস্থিত শিখণ্ডিনী, ওরফে শিখণ্ডী, ওরফে অম্বা। শিখণ্ডীর চোখে প্রতিশোধের আগুন এখন লেলিহান, তাই দেখে ভীষ্মের দু চোখে জ্বলে উঠল আশ্চর্য নরম এক আলো। সেই আলোতে মিশে আছে সীমাহীন প্রশান্তি। বুঝে গেলেন তার মৃত্যুর উপযুক্ত সময় সমাগত। দক্ষিণী অম্বাকে সুখী করে, তার প্রতিশোধের বাসনাকে পূরণ করে নিজ কর্মের প্রায়শ্চিত্তের এই তো মহেন্দ্রক্ষণ। ভীষ্ম বোঝেন শাল্যরাজের বাগদত্তা অম্বার জীবন ধ্বংস হয়েছিল তারই কারণে। ক্ষত্রিয় ধর্মে কন্যাহরণ স্বীকৃত, তবু ব্রতচারী সত্যসিদ্ধ ভীষ্ম বিশ্বাস করেন অম্বার স্বপ্ন চূর্ণ করার দায় তাঁর। কারণ তার হরণ কার্যের ফলেই অম্বার নারীত্ব, অম্বার প্রেম, অম্বার স্বপ্ন পতিত হয় প্রবল সংকটে। প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় অম্বার আত্মসম্মান। সমাজে সংসারে তিনি হয়ে পড়েন অপাঙ্ক্তেয়। অনন্যপূর্বা হওয়া সত্ত্বেও একদিকে যখন শাল্যরাজ তাকে অন্নপূর্বাজ্ঞানে প্রত্যাখ্যান করেন, কারণ তার শরীরে ভীষ্মের স্পর্শ, তার অশ্রু, তার অপাবিদ্ধ প্রেম, অপমান ছাড়া কিছু পেল না শাল্যরাজের কাছে। অন্যদিকে তখন হস্তিনাপুরে ফিরে এলেও বিচিত্র বীর্য পরপূর্বাজ্ঞানে অম্বাকে গ্রহণ করলেন না ভার্যারূপে, কারণ অম্বা শাল্যরাজের বাগদত্তা ছিলেন। কি নিদারুণ পরিহাস, কি সুতীব্র বিড়ম্বনা, কি চরম বিপন্নতা! একটি পথ তখনও খোলা ছিল, কিন্তু প্রাথমিকভাবে অম্বিকা ও অম্বালিকার মতো বিচিত্র বীর্যে স্ত্রী হতে অস্বীকার করার পর কি অম্বা ফিরে যাবেন পিতৃগৃহে? কোন মুখে দাঁড়াবেন প্রখর বুদ্ধিমতী অম্বা জানতেন। এক ভিন্নতর লাঞ্ছনা ও অপমান দাঁড়িয়ে থাকবে তার চেনা বৃত্তে, তাকে গঞ্জনা দেবে। এক শক্তিশালী চক্রে এভাবেই বন্দী হয়ে পড়েন অম্বা। মহাব্রত ভীষ্ম জানেন সেই দিন সেই চক্রবহ ভেদ করে অম্বাকে বের করে আনতে পারেন শুধুমাত্র তিনি। অম্বার চাওয়াকে স্বীকৃতি দিয়ে তাকে স্ত্রীর মর্যাদায় ভূষিত করে। অম্বা তো চেয়েছিলেন ভীষ্মের হাতে নিজেকে উৎসর্গ করে ভুলে যেতে শাল্যরাজের অপমান ও প্রত্যাখ্যান। এইবার ভীষ্ম তাকান নিজের হৃদয়ের দিকে। এই হৃদয় কি ক্ষণিকের জন্য এক চূড়ান্ত অপমানিত নারীর জন্য হয়নি বিচলিত সেই দিন? এই হৃদয় কি হতে চায়নি শুশ্রূষা সেই দিন লাঞ্ছিতা অম্বার জীবনে? এই হৃদয় কি অম্বার প্রণয় সজল চোখের সমর্পণের ভাষা পড়ে কম্পিত হয়নি সেই দিন একটিবারের জন্য? ভীষ্ম অনুভব করেন তার সেই ক্ষণিক হৃদয় দৌর্বল্য সেদিন হার মেনেছিল তার কর্তব্যের কাছে, তার সত্য প্রতিষ্ঠার কাছে, তার অতল অচঞ্চল ভীষণ প্রতিজ্ঞার কাছে। অতঃপর তার ধ্বংস চেয়ে অম্বার চোখে যেদিন আগুন জ্বলেছিল, ভীষ্ম বুঝতে পেরেছিলেন অদূর ভবিষ্যতেই মিলতে চলেছে প্রায়শ্চিত্তের সুযোগ, মিলতে চলেছে এক অনিচ্ছাকৃত অন্যায়ের অপরাধ থেকে মুক্তি লাভের উপায়। হঠাৎ ভীষ্মের ভাবনার সূত্র হলো ছিন্ন। ভীষ্ম অনুভব করলেন শিখণ্ডীর নিক্ষেপ করা তিনটি বাণ বিদ্ধ করেছে তাকে, অতঃপর আরও চারটি বাণ। তিনি সামনে তাকালেন, তিনি দেখলেন শিখণ্ডীকে প্রাণ ভরে, আসলে তিনি দেখলেন অম্বাকে, সেই অপূর্বা অনন্যা নারী। শিখণ্ডীর চোখের বন্ধি মিশে থাকা বাণগুলিকে ভীষ্মের মনে হলো অম্বা হৃদয়ের রঙে রাঙা প্রণয়ের পত্র। বাণের পর বাণ ছুটছিলেন শিখণ্ডী বন্যা ধারার মতো ভীষ্মের দিকে, কিন্তু কষ্ট দূরের কথা, ভীষ্মের মুখে প্রলম্বিত হচ্ছিল হাসি। আহা আহা, বাণ তো নয়, যেন পুষ্পস্বর।
অতঃপর অতঃপর শিখণ্ডীর আড়াল থেকে ধেয়ে এলো অর্জুনের দুর্দম্য বর্মভেদী বাণ সকল। ভীষ্মের সারা শরীর বাণবিদ্ধ হয়ে রইল মাটির উপরে। সুতীব্র যন্ত্রণাও যে এত মধুর হতে পারে তা জানা ছিল না ভীষ্মর। আহ, কি শান্তি, কি তৃপ্তি! ভীষ্ম অনাস্বাদিত আনন্দের সাগরে অবগাহন করে বুঝলেন, অসংখ্য যুদ্ধ জয় করে পাওয়া আনন্দ কখনো কখনো ম্লান হয়ে যায় পরাজয়ের কাছে। ভীষ্মের মনে পড়ল অম্বার কথাগুলি, তোমাকে জীবিত থাকতে দেব না আমি, দেখে নাও এই জগৎকে ভালো করে, তোমার অন্তিম সময় আসন্ন। ভীষ্ম মনে মনে বললেন, তাই হোক, মনস্কামনা পূর্ণ হোক তোমার, তুমি সুখী হও অম্বা, তোমার হৃদয় হোক শান্ত, তোমার আত্মা হোক প্রশান্ত, তুমি সুখী হও, তোমার মনস্কামনা পূর্ণ হোক, মনস্কামনা পূর্ণ হোক তোমার।